উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা লেকচার 4 বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ ব্রজমোহন কলেজ, বরিশাল। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন, বুঝতেই পারছো তাহলে এই প্রশ্নগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দৃশ্যকল্প 1, এফ অফ এক্স ইকুয়াল 3x+1। দৃশ্যকল্প 2, জেড মাইনাস 5 এর মডুলাস ইকুয়াল 3। ক, আর ও সি দ্বারা কি বোঝায়, এদের মধ্যে সম্পর্ক কি? খ, টু মডুলাসের মধ্যে ফাংশন এফ অফ এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল টু 1 এর সমাধান সেট সংখ্যারেখায় দেখাও। গ, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দৃশ্যকল্প 2 সঞ্চারপথ জ্যামিতিকভাবে কি নির্দেশ করে, চিত্র আঁকো। তাহলে আমরা এটির সমাধান করব। চলো সমাধান শুরু করি। আর দ্বারা সকল বাস্তব সংখ্যার সেট বোঝায়। আর আর অর্থ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আর দ্বারা সকল বাস্তব সংখ্যার সেট বোঝায়। আর সি কমপ্লেক্স নাম্বার থেকে সি নেওয়া হয়েছে, সি দ্বারা সকল জটিল সংখ্যার সেট বোঝায়। সম্পর্ক কি এদের মধ্যে? বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ। বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ। আমি যদি তোমাদেরকে এরকম বলি যে প্রত্যেক মাই মেয়েদের একটি রূপ, অর্থাৎ প্রত্যেক মেয়েকে যদি আমরা বিবেচনা করি জটিল সংখ্যার সাথে, তাহলে বাস্তব সংখ্যাকে আমরা বিবেচনা করব মায়েদের সাথে, অর্থাৎ প্রত্যেক মাই মেয়ে থেকে আসবে। অর্থাৎ বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ যেখানে কাল্পনিক অংশ শূন্য। যেমন 4 = 4+0i, আমরা 4কে লিখতে পারি 4 = 4+0i। তাহলে আমরা যেহেতু 4+0i কাল্পনিক সংখ্যা, কিন্তু 0 কাল্পনিক অংশ সহ শূন্য হওয়ার জন্য এটি কী হয়ে যাচ্ছে? বাস্তব সংখ্যা। তাহলে সমস্ত বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যার, সমস্ত বাস্তব সংখ্যা জটিল সংখ্যার সাবসেট। এটা হচ্ছে উপসেট, আরটা হচ্ছে সি এর উপসেট। খ, দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x+1। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রথমে আমরা এফ অফ এক্স মাইনাস 2, তাহলে যেসব জায়গায় এফ অফ এক্স ফাংশানে এক্স আছে, এক্সের পরিবর্তে এক্স মাইনাস 2 বসবে, লেক্সের পরিবর্তে এক্স মাইনাস 2। আমরা ক্যালকুলেশন করলাম 3 × x = 3x, 3 × -2 -6। যোগ বিয়োগ যদি করি তাহলে 3x - 5। এখন প্রশ্নে দেওয়া আছে 2 মডুলাস f(x-2) ≤1। তাহলে এই 2 গুণ আকারে আছে মডুলাসের সাথে, তাহলে ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে গেল। এখন আমরা মডুলাসের মধ্যে f(x-2) এর মান 3x-5, এই মানটি এখানে বসাবো, এফ অফ এক্স মাইনাস 2 এর মান বসিয়ে। এরপরে যে কাজটি করেছি, বাস্তব সংখ্যার একটি ধর্ম হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যার পরম মান অন্য একটি বাস্তব সংখ্যা থেকে ছোট হলে, তাহলে এখানে কি বলা আছে, এক্সের মডুলাস লেস দ্যান এ হলে আমাদের ফলাফল দেবে কি, এক্সের মানটা মাইনাস এ থেকে বড় প্লাস এ থেকে ছোট। তাহলে দেখো আমরা এটিকে হাফকে যদি এ দ্বারা ডিফাইন করি,
আর 3x-5 কে যদি মনে মনে x বিবেচনা করি তাহলে মাইনাস হাফ থেকে 3x-5 বড় আর হাফ থেকে ছোট, অর্থাৎ এখানে আমরা 3x-5 কে x বিবেচনা করেছি আর হাফ কে a বিবেচনা করেছি। বিবেচনা করে এই সূত্রে আমরা বসিয়েছি, পরম মান ধর্মের সূত্রে বসিয়েছি। এখন যেহেতু প্রশ্নে সমাধান করার কথা বলা আছে, তাহলে আমাদেরকে x এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যদি x এর সাথে সম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমরা একবারে করতে পারবো না, প্রথমে এই মাইনাস ফাইভ কে সরানোর জন্য উভয় পক্ষে প্লাস ফাইভ যোগ করব। তাহলে আসো আমরা উভয় পাশে অর্থাৎ প্রত্যেক পাশেই প্লাস ফাইভ যোগ করি। এই প্লাস ফাইভ প্রত্যেক পাশে যোগ করলাম, কি কারণে? মূলত এই 3x-5 থেকে মাইনাস ফাইভটাকে সরিয়ে দেওয়ার জন্য। তাহলে তোমরা যদি যোগ বিয়োগ করো, মাইনাস হাফ প্লাস ফাইভ এটি হচ্ছে 9/2, আর 3x-5 প্লাস ফাইভ এটি হচ্ছে 3x, আর এখানে হাফ প্লাস ফাইভ তাহলে এটা হবে 11/2। এখানে লসাগু 2, তাহলে 1 প্লাস 5 2 10, 10 আর 1 11, তাহলে 11/2। এখন আমরা যেহেতু x এর সাথে সম্পর্ক তৈরি করব, তাহলে এখানে আছে কত? 3x। আমরা এই 3x কে x আনার জন্য এর প্রতি পাশে 3 দ্বারা ভাগ করে দিব। 3 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 1/3 দ্বারা গুণ করা, লোভায় পাশে 3 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আমরা মাঝখানে কি পেলাম? 3x/3, তাহলে x, আর এখানে তোমরা কাটাকাটি করবা, 9 আর 3 কাটাকাটি করলে 3/2, অর্থাৎ ক্যালকুলেশন করবা, এখানে আছে 11/6, 11/6। তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান। এটিকে যদি একটু আমরা সুন্দরভাবে উপস্থাপন করি, যে নির্ণেয় সমাধান সেট, x বিলংস টু রিয়েল নাম্বার, x এর পরিচয় কি? x বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, এবং সেই x এর একটা কন্ডিশন আছে যে এর মধ্যেই এদেরকে থাকতে হবে। 3/2 থেকে শুরু করে 11/6 পর্যন্ত, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, লেস আর ইকুয়াল, তার মানে 3/2 থেকে শুরু করে x এর মান 11/6 এর সমান বা ছোট। এখন প্রশ্নে ছিল সংখ্যারেখায় দেখাও, আমাদেরকে সংখ্যারেখায় দেখাতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সমাধান করতে হবে। আমরা সমাধান সম্পন্ন করেছি, এখন আমরা সংখ্যারেখায় দেখাবো। তাহলে সমাধান সেট সংখ্যারেখায়, এ হচ্ছে সংখ্যারেখা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এরপর এর ভিতরে কয়েকটি মান নিয়েছি, 0, 1, 3/2, 11/6, 2। মূলত এই জায়গায় যে মানগুলি থাকে সেই মানগুলিকে টার্গেট করে তার থেকে ছোট মান, তার থেকে বড় মান নিয়ে সংখ্যারেখা আঁকতে হয়। তাহলে আমাদের এখানে লেস অর ইকুয়াল আছে, ইকুয়াল থাকার জন্য এই সার্কেলটা ভরাট হয়ে যাবে, সার্কেলটা ভরাট হয়ে যাবে, আবার এখানেও ইকুয়াল সাইন থাকার জন্য 11/6 সার্কেলটা ভরাট হয়ে যাবে। তোমরা ক্লাস 8-9 সংখ্যারেখা করেছো, সেরকম এই একই সংখ্যারেখা, ইকুয়ালের জন্য এই সার্কেলটা ভরাট হয়ে গেছে, 11/6 সাথে ইকুয়াল থাকাই এই সার্কেলটা ভরাট হয়ে গেছে। আমরা যদি এক নজরে একটু দেখি, তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে, মূলত আমাদের এইটিকে সমাধান করার কথা ছিল। তাহলে এফ অফ এক্স এখান থেকে টার্গেট করেছি এফ অফ এক্স-2, এফ অফ এক্স-2 যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এক্স-2 বসিয়ে ক্যালকুলেশন করেছি, এরপর এই 2টাকে এই ডান পাশে নিয়ে গিয়েছি, তাহলে হাফ হয়েছে। এখন এফ অফ এক্স-2 এর মান বসানো হয়েছে, এখানে পরম মান ধর্মে পরম মান সংখ্যার একটা যে ধর্ম, সে ধর্ম প্রয়োগ করা হয়েছে, এটাকে মনে মনে এ ধরা হয়েছে আর এটাকে মনে মনে এক্স ধরা হয়েছে, এক্স লেস অর ইকুয়াল টু এ। যদি এক্স মডুলাস লেস অর ইকুয়াল টু এ হয় তাহলে মাইনাস এ থেকে বড় বা সমান এক্স লেস অর ইকুয়াল টু এ, এখান থেকে মাইনাস হাফ লেস অর ইকুয়াল টু 3x-5 লেস অর ইকুয়াল টু হাফ। এরপর যেহেতু সমাধান করব, মাইনাস ফাইভ তোলার জন্য উভয় পাশে প্লাস ফাইভ যোগ করা হয়েছে, তারপর এখানে আসছে 3x, এটি x আনার জন্য প্রতি পাশে 3 দ্বারা ভাগ করা হয়েছে। ইহা আমাদের নির্ণয় সমাধান সেট, আর সমাধান সেটটাকে সংখ্যারেখায় যদি দেখি, তাহলে আমাদের সংখ্যারেখা বাম পাশে মাইনাস ইনফিনিটি, ডান পাশে প্লাস ইনফিনিটি লিখে
এখানে যে মানগুলি এসেছে এই মানগুলি রেখে এর বাম পাশে কিছু সংখ্যা নিব, ডান পাশে কিছু সংখ্যা নিব। এখানে ইকুয়াল সাইন থাকার জন্য এই বৃত্তটা ভরাট হয়েছে, এখানেও ইকুয়াল সাইন থাকার জন্য এই বৃত্তটা ভরাট হয়ে গেছে। আর সংখ্যা রেখাটি একটু হাইলাইট করে দিব, অর্থাৎ একটু গাঢ় করে দিব কলম দিয়ে। গ, দেওয়া আছে জেড মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি, জেড মাইনাস ফাইভ এর মডুলাস ইকুয়াল টু থ্রি, আর জেড সমান কত দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা এখানে প্রথমে যে কাজটি করব, জেড এর মান বসাবো, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই বসিয়েছি, এখন এখান থেকে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ দুটি পৃথক করেছি। তাহলে মডুলাসের ধর্ম ব্যবহার করেছি, মডুলাস এ প্লাস আই বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর বি হচ্ছে ওয়াই। তাহলে বাস্তব অংশের রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কোয়ার, এখানে সহগ হচ্ছে ওয়াই। রুট তোলার জন্য উভয় পাশে বর্গ করে দিয়েছি, তাহলে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে তোমরা একাদশ শ্রেণীতে পড়ে আসছো, এটি হচ্ছে বৃত্তের সমীকরণ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এইচ কে হচ্ছে ব্যাসার্ধ আর এইচ কে হচ্ছে কেন্দ্র আর এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে ফাইভ জিরো আর ব্যাসার্ধ হচ্ছে থ্রি। এটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে ফাইভ জিরো এবং ব্যাসার্ধ হল থ্রি। তাহলে আমরা এখন চিত্র অঙ্কন করব। তোমরা গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করবে, প্রতি দশ ঘর বা প্রতি পাঁচ ঘরকে এক একক ধরে নিবে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তারপরে স্কেল নির্ধারণ করে দিয়ে চিত্র অঙ্কন করবে। দেখো চিত্র তাহলে কিভাবে আসবে, এই এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে কেন্দ্র ছিল ফাইভ জিরো। তাহলে আমরা প্রতি পাঁচ ঘরকে এক একক ধরেছি, তাহলে এখানে দুই চার ছয়, তাহলে চার আর ছয়ের মাঝখানে থাকবে পাঁচ, এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক শূন্য, তাহলে এটি হচ্ছে কেন্দ্র ফাইভ জিরো। এরপর এখান থেকে তিনের জন্য যতটুকু আসে নিব ব্যাসার্ধ, বা বাম পাশে এদিকে ক্যালকুলেশন করে যে কোনো পাশেই নিতে পারো, তাহলে এই হচ্ছে ব্যাসার্ধ তিন। তারপরে তোমরা কি করবে, কাটা কম্পাস ব্যবহার করে তোমরা চিত্র অঙ্কন করবে, তোমরা গ্রাফ পেপারে করবে, আবার ইচ্ছা করলে কেউ সাদা পেজেও করতে পারো। আমরা নেক্সট আরেকটি কোশ্চেন যদি দেখি, বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা সৃজনশীল কোশ্চেন, দৃশ্যকল্প এক, দেয়া আছে জেড প্লাস ওয়ানের মডুলাস প্লাস জেড মাইনাস ওয়ানের মডুলাস ইকুয়াল টু ফোর, যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। দৃশ্যকল্প দুই, এস ওয়ান পি প্লাস কিউ, বি ওয়ান পি প্লাস ওমেগা কিউ এবং সি ইকুয়াল টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। ক, কোশ্চেন ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এর হোল কিউবকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। দৃশ্যকল্প এক হতে প্রমাণ করো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ, এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক। দৃশ্যকল্প দুই হতে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। এটিও ইম্পর্টেন্ট, পরবর্তীতে এই নিয়মের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাহলে ক, ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই এর হোল কিউব, আমরা যেটা করেছি পাওয়ার ঠিক রেখে লবে ওয়ান প্লাস আই হরে ওয়ান প্লাস আই দ্বারা গুণ করে দিছি, পাওয়ারটাকে ঠিক রেখেছি লবে ওয়ান প্লাস আই হরে ওয়ান প্লাস আই, অর্থাৎ হরের ব্র্যাকেটের ভিতরের হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব আর হরকে গুণ করে দিয়েছি। এটিকে টানা গুণও করতে পারো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারো। আমি টানা গুণ করেছি, ওয়ান ডে ওয়ান প্লাস আই দ্বারা গুণ করলে ওয়ান প্লাস আই আর আই দিয়ে গুণ করলে আই প্লাস আই স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ান প্লাস টুয়াইস আই, এখান থেকে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এখানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান পেয়েছি হরে। আর লবে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, টুয়াইস আই বাই টু, তাহলে এই টু আর এই টু লব আর হরে
काटाटी है आई किूब आर हमें आई किूब समान कि जानी माइनस आई कारण आई किूब इक्ल टू हम आई स्कोर इंटू आई आई स्कोर मान माइनस वन तम आई किूब इक्ल टू माइनस आई जाटी जो सजिए लिखी तेल जिरो प्लस माइनस वन इंटू आई अर्थात वास्तव अंश सहग हे शून्य काल्पनिक अंश सहग माइनस वन तेल ये बोलते जा ए प्लस आई बी आकार जेखने ए हे जिरो और बी हल माइनस वन ए जिरो बी माइनस वन देया से जेड प्लस वन प्लस जेड माइनस वन एर मडुलस इक्वल टू फोर जेड प्लस वन मडुलस प्लस जेड माइनस वन मडुलस इक्वल टू फोर हमें जेड समान एक्स प्लस आई वाई बसिए वास्तव अंश और काल्पनिक अंश आलदा कर प्लस वन और ये आई वाई काल्पनिक अंश काल्पनिक अंश एखान वास्तव अंश एक्स माइनस वन और काल्पनिक अंश प्लस आई वाई आलदा कर एरपर कि करेछि मडुलस चिन्ह तुले देसि मडुलस ए प्लस आई बी एर मडुलस हच्छे रूट ओवर ए स्क्वायर प्लस बी स्क्वायर अर्थात वास्तव अंशेर स्क्वायर जोग काल्पनिक अंशेर सहगेर स्क्वायर एखान थेके वास्तव अंशेर स्क्वायर जोग काल्पनिक अंशेर सहगेर स्क्वायर एरपर आमरा आमादेर सुविधार्थे बाम पाश थेके जे कोनो एकटी राशि डान पाशे निये जाब आमरा रूट ओवर एक्स माइनस वन होल स्क्वायर प्लस वाई स्क्वायर के डान पाशे निये गेछि चिन्हेर परिवर्तन होयेछे प्लसेर जायगाय माइनस होयेछे এখন উভয়পক্ষকে কি করব বর্গ করব উভয়পক্ষকে যদি বর্গ করি বাম পাশ থেকে রুট ওভার চিহ্নটা উঠে যায় একই সাথে আমি x প্লাস 1 হোল স্কয়ার সমান লিখেছি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার আর এখান থেকে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার তার মানে 4 স্কয়ার 16 মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটাকে যদি স্কয়ার করা হয় তাহলে রুটটা উঠে যায় আর x মাইনাস 1 হোল স্কয়ার হচ্ছে x স্কয়ার মাইনাস वाई सिक्स प्लस वन प्लस वाई स्क्वायर ताहले एक्स माइनस वन होल स्क्वायर प्लस वाई स्क्वायर एटीके भेंगे लिखे एक्स स्क्वायर माइनस वाई सिक्स प्लस वन प्लस वाई स्क्वायर अर्थात उभय पाशे आमरा वर्ग करेछि एरपर जोग वियोग करेछि तारपर चार दिए उभय पक्षके भाग कर दिएछि ओई लाइन पूर्ववर्ती लाइने जोग वियोग करेछि एखाने चार दिए भाग कर दिएछि এখনো রুট ওভার রয়ে গেছে তাহলে কি করব পুনরায় বর্গ করব পুনরায় বর্গ করলে এখান থেকে রুট উঠে যায় আর মাইনাস 2 এর হোল স্কয়ার 4 আর এখানে x মাইনাস 4 হোল স্কয়ার এখন আমরা যে কাজটি করব সূত্র লিখে দিব a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 আর এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে এরপর যোগ বিয়োগ করে প্রশ্নের চাহিদা অনুযায়ী এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বাম পাশে নিয়ে আসা হয়েছে আর ধ্রুবক ডান পাশে তাহলে আমরা পেয়েছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ প্রুফ তাহলে এই প্রবলেমগুলি সহজ তোমরা এক থেকে দুইবার প্র্যাকটিস করলেই পারবে এক নজরে যদি একটু দেখি আমরা কি কি কাজ করেছি জেড প্লাস দেওয়া আছে জেড প্লাস ওয়ানের মডুলাস প্লাস জেড মাইনাস ওয়ানের মডুলাস ইকুয়াল টু ফোর আমরা প্রথমে জেডের মান বসিয়েছি x প্লাস আই ওয়াই এখান থেকে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করেছি এখান থেকেও বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করেছি মডুলাস চিহ্ন তুলে দিয়েছি যে কোনো একটাকে রাশিকে সুবিধাজনকভাবে ডান পাশে নিয়ে গেছি বর্গ করেছি সূত্র লিখেছি ক্যালকুলেশন করেছি উভয় পক্ষে ফোর দ্বারা ভাগ করে দিয়েছি রুট তোলার জন্য বর্গ করেছি সূত্রের লিখেছি চাহিদা অনুযায়ী যোগ বিয়োগ করে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বাম পাশে লিখেছি অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার इक्वल टू टुएल्व ग देया से ए समान पी प्लस किऊ बी समान पी प्लस ओमेगा किऊ और सी समान पी प्लस ओमेगा स्क्वायर किऊ होले ताहले एटा होले लेफ्ट हैंड साइड आमरा ए किऊब प्लस बी किऊब प्लस सी किऊब जेहेतु देया आछे आमरा होले ना लिखले भालो हतो ताहले ए किऊब ए एर मान बसिएछि बी एर मान बसिएछि सी एर मान बसिएछि एरपर नर्माली तुम्हारा क्लस सिक्स सेवेने जो सूत्र जानो ए प्लस बी होल क्यूबर सूत्र ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब देखो कलर कम्बिनेशन कर दिए पी प्लस किूबर होल क्यूब पी क्यूब प्लस थ्री पी स्क्वायर क्यूब प्लस थ्री पी क्यू स्क्वायर प्लस किऊ क्यूब आबार एखाने पी प्लस ओमेगा किऊबर ओमेगा किऊ एर होल क्यूब
তাহলে এটাকে ওয়ে প্লাস বি হোল কিউবের সূত্রে লিখে দিয়েছি, অর্থাৎ পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার ওমেগা কিউব প্লাস থ্রি পি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব কিউ কিউব। আবার এই অংশের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখেছি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস থ্রি পি ওমেগা টু দি পাওয়ার ফোর কিউ স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার সিক্স কিউ কিউব। কালার কম্বিনেশন করে দেওয়া আছে, প্রত্যেকটাই এ প্লাস বি এর হোল কিউবের সূত্র লেখা। এখন যে কাজটি করেছি, আমরা যেসব জায়গায় ওমেগার পাওয়ার থ্রি এবং থ্রি এর থেকে বড় আছে সেই জায়গাগুলি আমরা সাজিয়ে লিখেছি, কারণ আমরা জানি কি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, তাহলে ওমেগা সিক্স ওয়ান কত আসবে, ওমেগা কিউবের স্কোয়ার, তাহলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান, ওমেগা ফোর মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে যেসব জায়গায় ওমেগা ফোর আছে তাহলে ওয়ান ইন্টু ওমেগা অর্থাৎ ওমেগা আসবে। তাহলে আমরা এই মানগুলি পরিবর্তন করেছি, কোন কোন জায়গায় পরিবর্তন করেছি তোমরা দেখো, এই যে ওমেগা কিউব এটির মান ওয়ান বসিয়েছি, ওমেগা টু দি পাওয়ার ফোর এটির মান বসিয়েছি ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার সিক্স এটির মান বসিয়েছি ওয়ান। এখন যে কাজটি করব, আমরা যোগ বিয়োগ করব এবং কমন নিব। দেখো পি কিউব পি কিউব পি কিউব, তাহলে থ্রি পি কিউব, আবার এখানে কিউ কিউব যোগ কিউ কিউব যোগ কিউ কিউব, তাহলে থ্রি কিউ কিউব প্লাস থ্রি পি স্কোয়ার কিউ কমন নিয়েছি। তুমি দেখো কালার কম্বিনেশন করে দেওয়া আছে, থ্রি পি স্কোয়ার কিউ থ্রি পি স্কোয়ার ওমেগা কিউ থ্রি পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ, এখান থেকে যদি থ্রি পি স্কোয়ার কিউ কমন যায় তাহলে এখান থেকে থাকে ওয়ান, এখান থেকে থাকে ওমেগা, আর এখান থেকে পড়ে থাকে ওমেগা স্কোয়ার। রেড কালার কম্বিনেশনের দিকে তাকাও, থ্রি পি কিউ স্কোয়ার কমন নিব, থ্রি পি কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে কত, থ্রি পি কিউ স্কোয়ার কমন নিলে ওয়ান, আর এখান থেকে থাকে কত ওমেগা, এ হচ্ছে ওমেগা প্লাস ওমেগা, এখান থেকে প্লাস ওমেগা স্কোয়ার, এই প্লাস ওমেগা স্কোয়ার। আমরা আবার কি জানি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটির মান হচ্ছে শূন্য, তাহলে আমরা মান বসিয়ে দিব, যেহেতু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কত পেলাম, থ্রি পি কিউব প্লাস থ্রি কিউ কিউব। প্রশ্নের চাহিদা অনুযায়ী থ্রি কমন নিলাম, তাহলে থ্রি ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সকলকে ধন্যবাদ, ক্লাস শেষ করি।